রাস্তা দিয়ে বাড়ির মধ্যে ইফতারের ঘোর আয়োজন ইফতারের মধ্যে দলে দলে মানুষ আসতেছে ইফতার করার জন্য ইফতারের পূর্ব মুহূর্তে বাদশা বলে আমি হতাশাগ্রস্ত না জানি আমার সন্তানটা রোজা ভেঙে ফেলেছে ইফতারে ঠিক পূর্ব মুহূর্তে আমি দেখলাম ওই উজা ঘোরার পিঠে করে আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসছে আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি রোজাটা এখনো আসো নাকি আমার সন্তান বলেছেন বাবা আপনাকে তো বলেছিলাম আমি রোজাটা ভেঙে ফেলবো রোজা রাখবো না তবে উজার কাছে যাওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো খাবার খাই না আহার করি না আমি রোজা রাখছি সুবহানাল্লাহ বন্ধু আমার মনোযোগ দিবেন সবাই ইফতার করানোর পরে বাদশা উজাকে সামনে ডাক দিয়ে বললে যে ছেলে জোহরের নামাজের ওয়াক্তের সময় রোজা ভেঙে ফেলার কথা এই ছেলেকে তুমি কেমনে সন্ধ্যা পর্যন্ত রাখলা তুমি তোমার উত্তর দাও আর তোমার 1000 দেরহাম পুরস্কার নিয়ে যাও উজা ডাক দিয়া কই হুজুর পুরস্কার দেওয়া লাগবে না আপনার সন্তানকে যখন আপনি আমার কাছে দিয়ে আসলেন আমি ঘরের মধ্যে একটা পাত্র নিয়া ওই পাত্রের মধ্যে কিছু তেঁতুলের লাড্ডু নিলাম তেঁতুলের টুকরা নিলাম তেঁতুলগুলা নেওয়ার পর আসতেছে কত মানুষ ইফতারের ইন্তজাম করতেছে বাদশা বড় খুশি তার ছোট বাচ্চাটা রোজা রাখছে আলহামদুলিল্লাহ বাচ্চা বলতেছে সবাইকে দাওয়াত করে করা হইল কিন্তু জোহরের নামাজের ওয়াক্ত এমন টাইমে 7 বছরের ছোট বাচ্চা যা ডাক দিয়ে কয় আব্বা জান ও আব্বা জান আমি তো রোজা রেখেছিলাম বলে হ্যাঁ আব্বা আমি আর ক্ষুধার্ত অবস্থায় থাকতে পারতেছি না আব্বা আপনি আমার একটা ব্যবস্থা করে দেন না আমি খাবার খাওয়া লাগবো বাচ্চা কই ইজ্জত মানছে বেড়া রোজা রাখবো বলছো পুরো এলাকার মানুষকে দাওয়াত দিলাম পুরো এলাকার মানুষকে নিয়ে ইফতার করবো আমার সন্তান রোজা রাখছে তারা যদি জানে আমার ফুতে রোজা নাই তাহলে মানুষের কাছে আমার পদাদের কাছে আমার ইজ্জত বড় নষ্ট হয়ে যাবে বাচ্চা হতাশাগ্রস্ত সে তার মন্ত্রীর কাছে প্রশ্ন করে হে মন্ত্রী খবর কি জানো আমার সন্তান তো বলেছে সে রোজা রাখতে পারবে না ও বন্ধু আমার মনোযোগ দিবেন মন্ত্রী বলে হুজুর কি বলেন পুরা রাজ্যের মানুষকে দাওয়াত করা হয়েছে যাদেরকে আপনার সঙ্গে আজকে ইফতার করার দাওয়াত দেওয়া হয়েছে আপনার সন্তান রোজা যদি তারা ইফতারের সময় শুনতে পায় তারা রোজা নাই হুজুর কেমনে তারা কি আপনার সাথে ইফতার করবে নাকি বন্ধুরে এলাকায় এমন অনেক রোজাদার আছে যা এলাকায় এমন অনেক মানুষ আছে যারা রোজা থাকে না কিন্তু বাড়ির মধ্যে রমজান মাসে বড় বড় ইফতার ফাটির আয়োজন করে নিজের রোজা নাই কথা কন না কেন আবার এদের বাড়িতে আপনারা দলে দলে যান ইফতার খাইবার লাইগা যায়নি বিরিয়ানি করবো মজা বাদশা মন্ত্রীর কাছে বলার পর মন্ত্রী বলে হুজুর আমাদের এলাকার মধ্যে এমন একজন ছোট উজা আছে যার কাছে সকল রকমের বুদ্ধি আছে সে আপনার ছেলের রোজাটা রাখতে পারে কিনা তার কাছে চলেন গোড়ার পিঠে উঠাইয়া সামদেশের শেষ প্রান্তে মরুভূমির মাঝখানে যাইয়া ওই উজার বাড়ির মধ্যে যা ডাক দিয়া কোন উজা তুমি বলো আমার সন্তান তো রোজা রাখছে সবাইকে দাওয়াত দিলাম ইফতার করার জন্য সবাই আসবে কিন্তু ফুতে কয় রোজা নাকি থাকতে পারবে না তার কষ্ট হচ্ছে উনি ডাক দিয়া কয় হে বাদশা দায়িত্ব আমার কাছে দেন ইফতারের আগ মুহূর্তে আইসা আপনি আপনার সন্তানকে আমার কাছ থেকে নিয়ে যাবে বাদশা দিয়ে বাড়ির মধ্যে ইফতারের ঘোর আয়োজন ইফতারের মধ্যে দলে দলে মানুষ আসতেছে ইফতার করার জন্য ইফতারের পূর্ব মুহূর্তে বাদশা বলে আমি হতাশাগ্রস্ত না জানি আমার সন্তানটা রোজা ভেঙে ফেলেছে ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে আমি দেখলাম ওই উজা ঘোরার পিঠে করে আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসছে আমি আমার সন্তানকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি রোজাটা এখনো আসো নাকি আমার সন্তান বলেছেন বাবা আপনাকে তো বলেছিলাম আমি রোজাটা ভেঙে ফেলবো রোজা রাখবো না তবে উজার কাছে যাওয়ার পর থেকে আমি এখন পর্যন্ত কোনো খাবার খাই না আহার করি না আমি রোজা রাখছি সুবহানাল্লাহ বন্ধু আমার মনোযোগ দিবেন সবাই ইফতার করানোর পরে
বাদশা ইউদাকে সামনে ডাক দিয়ে বললে যে ছেলে যোহরের নামাজের ওয়াক্তের সময় রোজা ভেঙে ফেলার কথা এই ছেলেকে তুমি কেমনে সন্ধ্যা পর্যন্ত রাখলা তুমি তোমার উত্তর দাও আর তোমার 1000 দিরহাম পুরস্কার নিয়ে যাও পূজা ডাক দিয়া কই হুজুর পুরস্কার দেওয়া লাগবে না আপনার সন্তানকে যখন আপনি আমার কাছে দিয়ে আসলেন আমি ঘরের মধ্যে একটা পাত্র নিয়া ওই পাত্রের মধ্যে কিছু তেতুলের লাড্ডু নিলাম তেতুলের টুকরা নিলাম তেতুলগুলা নেওয়ার পর আপনার সন্তানকে সামনে বসাইয়া আমার স্ত্রীকে দায়িত্ব প্রদান করলাম তুমি তেতুলগুলাকে ভালো করে কষলাও তেতুলগুলাকে ভালো করে কষলায়া কষলায়া কিছুক্ষণ পরে পরে তেতুলগুলার মধ্যে একটু একটু করে পানি দাও সুতরাং আমার স্ত্রী এমন ভাবে করতে লাগলো করতে করতে দেখলাম আসরের ওয়াক্ত হয়ে গেছে হুজুর আসরের পর আমার স্ত্রীকে বললাম এই তেতুলগুলার মধ্যে কিছুক্ষণ পরে পরে কিছু কিছু মরিচ দাগবা মরিচ দেওয়ার পরে আমার স্ত্রীকে দেখলাম আমার স্ত্রী তেতুলগুলার মধ্যে মরিচ দিয়া দিয়া মরিচগুলার মধ্যে তেতুলগুলার মধ্যে একসাথে করতেছে কষলাইতেছে আর আপনার সন্তানকে দেখলাম তেতুলগুলার সামনে বৈশা বৈশা ঢোক গিলতেছে হঠাৎ করে করে ঢোক গিলতেছে সুতরে এমন ভাবে আস্তে আস্তে করে জোহর থেকে আসর আসর থেকে মাগরিবের সময় অতিবাহিত হয়ে গেছে আর আপনার সন্তান একটা মুহূর্তের জন্য খাবার চায় নাই আপনার সন্তান রোজাটা এখনো পর্যন্ত বেড়ে আছে বলে ডাক দিয়া কয় এমন একজন মা বাবা যদি দুনিয়া জমিনে আমি হইতে পারতাম যে তার সন্তানকে কৌশলের মাধ্যমে রোজা রাখাইতে পারে যারে প্রজারা তোদেরকে আমি ঘোষণা করে দিলাম যারে যারা তুই আমার রাজ্যের যত সম্পদ দরকার অত সম্পদ তুই নিয়ে যা একমাত্র আমার সন্তানকে একটা রোজা রাখানোর কারণে ও সন্তানের বাবারা ও সন্তানের আত্মীয় স্বজনরা আপনি আপনার সন্তানের শরীর নষ্ট হয়ে যাবে মনে করে রোজা রাখান না আর দেখেন কেমনে একমতের মাধ্যমে শাম দেশের বাদশা তার সন্তানকে রোজা রাখাইছেন আরে বাবা জিরাম ছোট মানুষ 4 বছর 5 বছর 6 বছর রোজা রাখার বয়স হয় নাই রোজা তার উপরে ফরজ হয় নাই আপনি আপনার ছেলেকে আগে যেমনে বুদ্ধি দিতেন অর্ধেক রোজা সিস্টেম করে অর্ধেক রোজায় তারা রাখাইবেন কথা বলেন না কেন অর্ধেক রাখতে রাখতে তার অভ্যাস হবে কথা বলেন আমাদেরকে আমাদের মা বাবা বলতো অর্ধেক কি রোজা আছে নাকি কথা অর্ধেক রোজা আছে অভ্যাস করানোর জন্য এই মাধ্যমে পন্থা আগে মুরব্বিরা অবলম্বন করেছে এই জন্য আপনার সন্তানকে অর্ধেক রোজা রাখাইবেন রোজা ফরজ হয় নাই 10 বছর বয়স অর্ধেক রোজা রাখাইলে সন্তান এভাবে অভ্যাস হবে 5 বছর বয়স 6 বছর বয়স 7 বছর বয়স সন্তানকে বলবেন বাবা ফজরের সময় আমাদের সঙ্গে ভোর রাতে সাহারি করার পর তুমি একটা পর্যন্ত রোজা রাখো পরের দিন আরো অর্ধেক রাখবা তোমার একটা রোজা হয়ে যাবে সন্তান অভ্যাস করে ফেলল সন্তানের কত সুন্দর রোজা রাখা হয়ে গেল এই জন্য করজোরে আবদার করব হে আমার হাতিরার বাবারা আপনারা আপনাদের সন্তানদেরকে এমন ভয় না দেখায়া আপনি আপনার সন্তানদেরকে রোজা রাখানোর ব্যবস্থা করেন আর কিছু কথা মনে রাখেন এই রমজান মাসে রোজার মাধ্যমে আপনি যখন আপনার সন্তান আপনার পরিবার আপনি নিজেকে আত্মশুদ্ধি করবেন আল্লাহর প্রতি ভয়টা আপনি তাকওয়ার সাথে গ্রহণ করবেন দেখবেন আমার আল্লাহ তাআলা আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে আপনার কবরবাসীরা অন্ধকার কবরে এই রমজান মাসে তাদের জন্য কোরআন খতম করে করে দোয়া করবে তাদের কবর জিয়ারত করবে আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে তাদেরকে ক্ষমা করে দিবে মাফ করে দিবে রমজান মাস তো এসে গেছে আগামী কালকে তারাবির নামাজ পড়বে আগামী কালকে অনেক মানুষ সাহারির সময় রমজান মাসে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করবে যদি প্রশ্ন করা হয় এ মানুষ সাহারি করার সময় কেন কান্দ ইফতারের সময় কত মানুষ চোখের পানি ফালায়া ফালায়া কানবে যদি প্রশ্ন করা হয় কেন কান্দ তারা উত্তর দিবে আরে গত রমজানে তো আমাদের মা ছিল এই রমজানে আমাদের মা নাই গত রমজানে আমাদের বাবা ছিল এই রমজানে আমাদের বাবা নাই মা হারাইয়া বাবা হারাইয়া রমজান মাসের সাহারি ইফতার কত রং বেরঙ্গের খাবার আমরা মুখে দেই আমরার মা বাবা থাকলে আমরা তো দামি দামি খাবারগুলা মুখে দিতে পারতাম আমরার মা বাবা অন্ধকার কবরে রমজান মাসটা আমাদের কাছে
কাছে বিদায় হয়ে চলে যাচ্ছে আমরা কেমনে আমাদের মা বাবারে ফালায়া ফালায়া ইতিমের মতো আমরা ইফতার গুলা দামি দামি খাবার গুলা মুখে দিব সন্তানের দলেরা এই রমজান মাসে ওই সন্তানদেরকে মাফ করে দেওয়া হবে যেই সন্তানেরা তাদের মা বাবার প্রতি সদাচরণ ভক্ত তারা তাদের মা বাবার প্রতি আচরণ সুন্দর করনেওয়ালা সন্তানের দলেরা আর এদেরকে মাফ করা হবে না যারা তাদের মা বাবার অবাধ্য মা বাপরে বাদ দেয় না মা বাপরে ঘরের মধ্যে রাইকো তারা মা বাপরে জুড়া করে রাখছে আপনাদেরকে ক্ষমা করা হবে না যারা হিংসুক তাদেরকে রমজান মাসে ক্ষমা করা হয় না আল্লাহর দোহাই লাগে ওই মা বাবার প্রতি এমন সদাচরণ করেন যেন আমার আল্লাহ তাআলা ওই সদাচরণের মাধ্যমে এই রমজানে আপনার পুত পবিত্র করে দেয় একটা গ্লাসের মধ্যে পানি নেওয়ার পরে পানির মধ্যে ময়লা না থাকলে যেমন পুত পবিত্র দেখা যায় আপনার জীবনের গুনাহগুলো মাফ হইয়া আপনার কলবটা যেন এমন পুত পবিত্র হইয়া যায় আল্লাহর ওয়াস্তে রমজান মাস আসার আগে আপনি আপনার পুত পবিত্র করেন সন্তানের দলেরা রমজান মাসে রোজা রাখবেন আপনি আপনার মা বাপরে বাত দিবেন না রমজান মাসে রোজা রাখবেন আপনি আপনার বাবার সঙ্গে খারাপ আচরণ করবেন রমজান মাসে রোজা রাখবেন আপনি আপনার মা বাপকে জুদা করে দিবেন আলাদা করে দিবেন আপনার এমন রোজা আল্লাহর কাছে কবুল হবে নাকি এই জন্য সন্তানের দলেরাম যারা বউয়ের কথা শুনি না ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে মা বাপকে জুদা করে দিছেন আল্লাহর দোহাই লাগে পাল্লা দেন আপনার পাও আমার সামনে দেন আমি শামিন্দাজ আমার দিব্বা লাগে আপনার পাওনা পরিষ্কার করে দিব হুজুর কেন বাবা রে মনে রাখবেন আপনার মা বাবার মনে কষ্ট রোজা রাখলে কোনো লাভ হবে না হবে নাকি কোনো লাভ হবে না আল্লাহর ওয়াস্তে আপনার কদমে হাত দিয়ে বলি এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা থাকলে বাড়িতে বাবা থাকলে বাড়িতে মা বাবার পাগুলার মধ্যে জড়ায় জড়ায় ধরবেন মা বাবার পাগুলা ধরে বলবেন ও আম্মা যা ও আব্বা যান আল্লাহর ওয়াস্তে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি আমারে আপনি মাফ করে দেন আমারে ক্ষমা করে দেন আমাকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা তাদের মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছে ততক্ষণ পর্যন্ত মা বাবার পাওটা আপনি ছাড়বেন না হুজুর কেন কারণ আল্লাহর নবী রহমতের নবী ডাক দিয়া কয় সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন আম্মা আব্বার অসন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্টি হয় তাহলে তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে আল্লাহ তো তোমারে মাফ করবে না রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ তাআলা সন্তুষ্টি হয় তাহলে তুমি রমজানের রোজা রাখবা আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি তোমার মা বাপরে জুদা কইরা বাক না দিয়ে ওষুধ খরচ না দিয়ে ডাক্তার না দেখাইয়া তুমি যত ইবাদত করো না কেন আল্লাহ তাআলার কাছে এগুলা কিন্তু কবুল হবে না এই জন্য বাবাজিরা বন্ধুরা যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা আপনাদের কদমে হাত দিয়ে বলবো এখান থেকে বাড়িতে যে আগে মাফ চাইবে চাইয়া বলবেন মা ও আব্বা যা আল্লাহর হস্তে আমি সন্তানকে মাফ করে দেন যতক্ষণ পর্যন্ত বলছে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত পা ছাড়বা না অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইব আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইব আমার তো মা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব এই সন্তানের দলেরা মা বাবা অন্ধকার কবরে মাপ চাওয়ার মতো সুযোগ তোমার কাছে নাই আমি বলবো আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায় যাইবা অথবা কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে আম্মা আব্বার জন্য দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহর নবী ঘোষণা করে কোন সন্তান যখন আল্লাহ তাআলার দরবারে চোখের মণিকোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব মাফ করে দেয় অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পা ধরে মাপ চাইব দূরের কথা আমি দুই দে মা বাবার পায়ে শুয়ে সালামও করি না
হুজুর আমি কি করব আমি বলবো সন্তান চিন্তা করবা না আল্লাহর নবীর হাদিসের দিকে তাকাও নবীর কথার দিকে তাকাও নবীজি তো এমন ঘোষণা করেছে আম্মা আব্বার কদমে চুম্বন করার কারণে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠের মধ্যে চুম্বন করার সওয়াব পাওয়া যায় এ যুবক ভাইরা এ মুরব্বি বাবাজিরা এই সওয়াব যদি তোমরা অর্জন করতে চাও তোমাদের কদমের মধ্যে হাত রেখে বলি দুনিয়ার সকল রং তামাশা পায়সা বাদ দিয়া আম্মা আব্বার কদমে চলে যাও আম্মা আব্বার কাছে ক্ষমা প্রার্থনা করো যত রকমের সদাচরণ দরকার তাদের সঙ্গে করো দেখবা আমার আল্লাহ তাআলা তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো maaf করে দিবে মনের নেক নেক আশাগুলো পূরণ করবে আমার যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা হয়তোবা অনেক সন্তান এই জান্নাতের বাগানে আছে তাদের মা কবরে তাদের বাবা কবরে তারা বাড়িতে যে মাপ চাওয়ার মতো কোনো সুযোগ নাই সন্তান চিন্তা করে দেখো তোমার আব্বা জানের কষ্টের কথা যেই বাবা নিজে নিজের মাথার গাম পায়ে পালায়া পরের বাড়িতে বাড়িতে কর্মকাণ্ড কইরা তুমি সন্তানকে খাবার দেওয়ার জন্য নিজের রক্তরে পানি বানাইয়া আজকে বুঝি তোমার আব্বা আনন্দ কার কবরে শেয়ার হইছে চিন্তা করে দেখো আব্বা জান খালি পায়ে পায়ে রাস্তায় রাস্তায় হাঁটতো আর তুমি সন্তানকে দামি জুতা কিনা দিত তুমি সন্তান করার জন্য তোমার আব্বা জান চিরা লুঙ্গিটা হাতে ছিঁড়িয়া ছিঁড়িয়া পড়তো কিন্তু তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিত দামি জামা কাপড় কিনা দিত আজকে তোমার ব্যাংকের মধ্যে হাজার হাজার লাখ লাখ টাকা কিন্তু তুমি তোমার আব্বা জানরে 500 টাকা দিয়ে কিন্ন একটা লুঙ্গি পরাইতে পারো না পরাইবা কেমন আব্বা জান অন্ধকার কবরে সন্তান চিন্তা করে দেখো তোমার আম্মা জানের কষ্টের কথা যেই মা নিজে না খায়া তুমি সন্তানকে খাওয়াইছে যেই মা জননী সকালবেলা পান্তা ভাতগুলো না খায়া তুমি সন্তানের জন্য রাইখা দিছে মা চিন্তা করত আমার সন্তান রোদরা দিয়া বাড়িতে আসবে আমার সন্তান এই পান্তা ভাত খাইলে পর সন্তানের কলিজাটা ঠান্ডা হবে আজকে ওই মা জননী অন্ধকার কবরে তোমার ঘরে কত মানুষ খাবার খায় তোমার ঘরে কত মানুষ আনাগোনা করে কিন্তু তুমি চাইলেও তোমার মা জননের মুখে একটু দামি খাবার খাওয়াইয়া দিতে পারো না আরে দিবা কেমনে তোমার মা দুঃখিনী অন্ধকার কবরে দিবা কেমনে তোমার বাবা যা অন্ধকার কবরে সন্তানের দলেরা আব্বা আম্মা কবরে থাকলে কোনো চিন্তা করবা না শুধু আল্লাহ তাআলার কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবা আল্লাহ তাআলা যেন মা বাপকে মাফ করে দেয় আর যাদের মা বাবা আছে তারা মাফ চাইবা অনেকে চিন্তা করে হুজুর মা বাপ তো নাই কার কাছে মাপ চামো আমি বলবো মা বাবার জন্য শুধু ইশানে সওয়াব করবা মা বাবার জন্য শুধু অন্তর থেকে বেশি বেশি করে দোয়া করবা হুজুর আমার মা নাই মা থাকলে মারে কত দামি দামি খানা খাওয়াইতা আব্বারে কত দামি দামি খানা খাওয়াইতা তুমি যদি তোমার মা বাপরে মাসে 1000 টাকা করে হাত খরচ দিতা 12 মাসে 12000 টাকা মা বাবার পেছনে হাত খরচ লাগতো এই সন্তান আম্মা আব্বা সুস্থ হইলে প্রতি মাসে যদি 1000 টাকার ওষুধ মা বাবার লাগতো 12 মাসে 12000 টাকার ওষুধ তোমার মা বাবার জন্য তুমি লাগতো যে খরচ করতা সন্তান তোমার মা তোমার আব্বা জান তোমারে কত সুন্দর বাড়ি দিয়া গেছে জায়গা জমি দিয়া গেছে ক্ষেত পাথরের জায়গা দিয়া গেছে যেই বাড়িতে থাকো মাসে 5000 টাকা করে যদি ভাড়া দিতা চিন্তা করে দেখো 12 মাসে 60000 টাকা ভাড়া লাগতো আজকে তোমার মা কবরে বাবা কবরে ভাড়া তো দেওয়া লাগে না আম্মা আব্বার কবরে কি মনটা চায় না মা বাবার কবরে একটু নাজাতের ব্যবস্থা করবা আল্লাহ তাআলা তো তোমারে তোমার মা বাবার পৈতৃক মাতৃক সম্পত্তির মালিক বানাইছে একজন সন্তান কি দাঁড়াইবা হাত রাখতি না বলবা হুজুর এই পূর্ব হাতিনা দক্ষিণ মধ্য পাড়া পাঞ্জাগাড়া মসজিদের জন্য আমার মা কবরে আমার বাবা কবরে আমি 10000 টাকা মসজিদের জন্য দান করে দিব এমন যদি একজন থাকেন হাতটা বাড়াইবেন তার জন্য খাস করে দোয়া করা হবে মসজিদের জন্য